সালামু আলাইকুম, আমি মহিবুল হক, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং একজন ওপেন সোর্স কন্ট্রিবিউটর। তো আমাদের আজকের এই ইভেন্টটি মূলত লার্ন ওয়ার্ডপ্রেসের একটি ইভেন্ট, এবং আমাদের আজকের টপিক হচ্ছে শেপ দ্য ফিউচার, ইওর রোল ইন ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স কন্ট্রিবিউশন। তো আমাদের সাথে আজকে কথা বলার জন্য এবং এক্সপার্ট গাইড করার জন্য আছেন নাজমুল হাসান রবিন ভাই। তো রবিন ভাই একজন সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমরা ওনার কাছ থেকে কিছু গাইডলাইন নিব ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স কন্ট্রিবিউশন কিভাবে করতে হয় এবং কিভাবে একটি সুন্দর প্রোফাইল বিল্ড আপ করতে হয়। তো আমি যখন প্রথম ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স কন্ট্রিবিউশন যে ইয়েটা ছিল, টার্মটা ছিল, এটা রেখে ইউটিউবে সার্চ করি, তখন রবিন ভাইয়ের ভিডিওটাই প্রথমে আসে। তো রবিন ভাই খুবই সিনিয়র একজন ডেভেলপার, পাশাপাশি সিনিয়র একজন কন্ট্রিবিউটর, আমরা ওনার কাছ থেকে ডিটেলস শুনবো এ ব্যাপারে। তার আগে আমি এই ইভেন্টটি সম্পর্কে কিছু কথা বলে নিই, যে এই ইভেন্টটি হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেস এর একটি ইভেন্ট, এবং লার্ন ওয়ার্ডপ্রেস মূলত বিভিন্ন ধরনের ট্রেনিং মেটেরিয়াল ফোকাস কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। এর ভিতরে থাকে টিউটোরিয়াল, লেসন প্ল্যান, বিভিন্ন ধরনের কোর্স থাকে, এবং আমাদের থাকে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপ আন্ডারে আমরা আমাদের আজকের এই ইভেন্টটি হবে। তো অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে কি ধরনের কন্ট্রিবিউশন আমরা করতে পারি। তো আমি এখন যে ইভেন্টটি করছি, আমরা সবাই মূলত এটিও এক ধরনের কন্ট্রিবিউশন, ওয়ার্কশপ কন্ট্রিবিউশন। তো আমরা এই ইভেন্টে আমরা জানবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন চ্যানেলে কিংবা টিমে কিভাবে কন্ট্রিবিউট করতে হয়। তো ওয়ার্ডপ্রেস এখানে আসার পরে আমরা দেখব যে এখানে প্রায় 23টির মতো টিম রয়েছে, এবং এই টিমগুলোতে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেইগুলোই মূলত আমরা আজকে জানবো। তো আমি রবীন ভাইকে রিকোয়েস্ট করব যে ভাইয়ের ইন্ট্রোডাকশনটি দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইডটি আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরা পরবর্তীতে কিউএনএ সেশন রাখবো, যেখানে আমরা হয়তোবা যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাছ থেকেও কিছু কোয়েশ্চন নেব এবং কিছু ডিসকাশন করার চেষ্টা করব। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে নাজমুল খান রবিন, কারেন্টলি আছি সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে স্টার্টাইজ, এটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি অফ ডব্লিউপি ডেভেলপার। আর এমনিতে আমার রোল হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্ট ডেভেলপার হিসেবে আছি এখানে। আজকে মূলত আমরা কথাবার্তা বলবো ওপেন সোর্স কন্ট্রিবিউশন নিয়ে। হ্যাঁ, তো আমার ম্যাক্সিমাম টপিক গুলা রিলেটেড থাকে, তো যারা আগে আমার কথা শুনছেন সেমই হতে পারে। হ্যাঁ, এখন আমরা শুরু করবো। আচ্ছা, আমি একটা স্লাইড আছে ছোট একটা, আমরা একটু শেয়ার করি, আর আমরা জি জি এফএকিউ থাকবে, কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো আনসার দিব। সেটা হয় রেকর্ড এর বাইরে হবে কিনা সেও না, সেটা দেখা যাক। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো ফার্স্ট। জি জি আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, আই হোপ। জি জি আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার পরিচিত প্রথমে দিলাম, আর আমার ওআরজিতে হচ্ছে এনেটা ড্রব ইউজার নেম দিয়ে আপনারা পাবেন। যদি কোনো কোশ্চেন থাকে স্ল্যাকে আমাকে নক দিতে পারেন, যে কোনো হেল্প লাগলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় করার। নেক্সট হচ্ছে, আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমরা আমাদের এজেন্ডা হচ্ছে যে আমরা কেন কন্ট্রিবিউশন করবো, এটা আমাদের প্রথম এজেন্ডা। হ্যাঁ, আমরা আসলে যে ওয়ার্কপ্লেসে ফ্রিতে কেন আমরা কন্ট্রিবিউশন গুলো করতে থাকবো এটা নিয়ে কথা বলবো। এখানে 4টা পয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে কেন করার, কেন আমরা করব সেটা জানবো। তারপর হচ্ছে আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু ডিসকাস করবো। এগুলো প্রত্যেকটা আসলে অনেক লম্বা সময় ধরে কথা বলা যাবে, কিন্তু আমরা হয়তো খুব বেশি লম্বা সময় নিব না। হ্যাঁ, ওয়ার্ড ক্যাম্পে যেমন আমরা 10 মিনিটে পুরো টপিক কমপ্লিট করছি, এখানে হয়তো আমাদের চল্লিশ জি মিনিট সময় থাকবে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। আচ্ছা, আর হচ্ছে আমরা আমরা একটু যাই প্রথমে, আমরা কেন আসলে কন্ট্রিবিউশনটা করব। হ্যাঁ, এটা আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে আমাদের নয়ন ভাই সঙ্গে কোশ্চেনটা করেছেন, যে আমরা আসলে কি, আমাদের জন্য আসলে কি কি বেনিফিট থাকবে বা কেনই বা করবো। হ্যাঁ, এটা সবারই কোশ্চেন থাকে যে আমরা আসলে কেন এই কন্ট্রিবিউশনটা করতে যাচ্ছি, শুধু শুধু আমরা আমাদের ফ্রি টাইম নষ্ট করে। এটা আমার সাথে যাদের ইন পার্সন কথাবার্তা হয় সবাইকে একই কথাই বলি,
চেষ্টা থাকে কি কথাগুলা যেন স্প্রেড করানো যায়, যেন ছড়ানো যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে এটা সবার জন্য সুবিধা, বুঝতে সুবিধা, তারপরে একটু ইন্সপিরেশনের জন্য। আচ্ছা, প্রথমত হচ্ছে কি ওপেন সোর্স সফটওয়্যার। হ্যাঁ, ওপেন সোর্স সফটওয়্যার আসলে আমরা ওয়ার্ডপ্রেস তো আসলে হচ্ছে ওয়ার্ল্ড এর অলমোস্ট 50% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আর ওয়ার্ডপ্রেস নিজে একটা ওপেন সোর্স সফটওয়্যার। তো ওপেন সোর্স কথাটা মূলত ওয়ার্ডপ্রেসে বেশি, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেই বেশি ছড়ায়। হ্যাঁ, কথাটা ওপেন সোর্স আসলে অনেক কিছুই। আমরা যেমন ওএস এর ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ইউজার হচ্ছে উইন্ডোজ, তারপরে ম্যাক থাকে, ম্যাক ওএস, আর হচ্ছে লিনাক্স। হ্যাঁ, উবুন্টু যারা ইউজ করি, তো লিনাক্সটাও কিন্তু ওপেন সোর্স। হ্যাঁ, সে যে কাজটা করছে যে যে লাইনাস টরভেলস, সেটা ইনভেন্ট করার পরে দেখলো যে এখানে প্রচুর কাজ, মানে সে একা তার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এত বিশাল কাজ, পরে সে এটা ওপেন সোর্স করে দিল। করার পর কি হলো যে ওয়ার্ল্ড এর সবাই মিলে এটাতে কন্ট্রিবিউট করা শুরু করলো। হ্যাঁ, করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে লিনাক্স এত এত ভালো করা শুরু করলো যে আসলে একা কারো পক্ষে এই কাজগুলো করা সম্ভব হতো না। সে এটা ওপেন সোর্স করার কারণেই সবাই মিলে কাজ করতে পারলো। যেমন বল, আমি যদি বলি যে হাজার হাজার লোকজন এটাতে হেল্প করলো, এই প্রজেক্ট এত ভালো, সবাই মিলে হেল্প করলো। করার পর কি হলো, এই একটা ওএস, খুব চমৎকার একটা ওএস তৈরি হয়ে গেল। এটা সে যদি একা করতো তাহলে আসলে সম্ভব না, কারণ আমাদের লাইফ তো লিমিটেড, মানুষজন তো 80 বছর 100 বছর বেশি বাঁচে না। তো ওপেন সোর্স করতে গেলে এটা আনলিমিটেড চলতে থাকে, ইমপ্রুভমেন্ট ওভারঅল, মানে সবাই মিলে একটা জিনিস ইমপ্রুভ করতে পারে। আর এমন যদি টেন্ডেন্সি থাকতো যে আমার সফটওয়্যারটা আমি করব, হ্যাঁ, সবাই যদি বলতো যে আমি নিজে আরেকটা ওএস বানাবো, হ্যাঁ, আমি এটা করতে গেলে কিন্তু আমার একটা লম্বা সময় যাবে, হ্যাঁ না, 20 বছর ধরে আমার কাজ করতে হবে। ওইটা না করে যে আমি এক্সিস্টিং একটা সফটওয়্যার আমি ইমপ্রুভ করি, এটা কিন্তু অনেক আগে যাবে। হ্যাঁ, লিটারালি এটাই মূলত আমাদের কি বলে হিউম্যান বিংদের জন্য অনেক কাজে লাগবে। তো সেই জন্য আসলে ওপেন সোর্স টপিকটা বা টার্মটা আসছে, যে সবাই মিলে ভালো কিছু করা যেন সবার জন্য উপকার আসে। তো এটা ম্যাট, ওয়ার্ডপ্রেস এর ফাউন্ডার, সেও সেম কাজই করলো। সে এটা কো ফাউন্ড করার পরে কি করলো, যে ওপেন সোর্স করে দিল কোড বেসড ওপেন। যে কেউ এখানে মানে সবাই কোড বেসটা দেখতেছে, অ্যান্ড ওপেন থাকার কারণে কিন্তু এটা একটা বিশ্বস্ততা থাকে। হ্যাঁ, সবাই এই জিনিসটা ইউজ করতে চায়। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটা দিয়ে ব্লগিং ওয়েবসাইট বানানো যায়। তো ব্লগিং ওয়েবসাইটের আরো কিছু সফটওয়্যার থাকতে পারে, আমি চাইলে কিন্তু যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারি। এখন ওই সফটওয়্যারটা আসলে কি করতেছে, তার কোডে কি আছে, সে আমার কাছ থেকে কি কি ইনফরমেশন নেয় এবং কি কি সেভ করে রাখে, এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, আদৌ সে কি আমার পাসওয়ার্ড সেভ করে রাখে, এগুলো কিন্তু আমরা জানি না। সেই জন্য ওই সফটওয়্যার গুলো ইউজ করা, মানে ডিসিশন নেওয়া খুব টাফ। আমরা যেমন স্ল্যাক ইউজ করি, স্ল্যাক কিন্তু ওপেন সোর্স না, মানে এটা স্ল্যাক এর কোড বেসটা ক্লোজ, কিন্তু স্ল্যাকে কোম্পানিটা খুব পপুলার, আমরা একটা বিশ্বস্ততা তৈরি হয়, আমরা ইউজ করতে পারি। সিমিলারলি ফেসবুক আমরা খুব ইজিলি ইউজ করি, টুইটার ইউজ করি, এগুলো হচ্ছে আমরা মানে বিশ্বাস করে নিলাম, তারা আমাদের পাসওয়ার্ড কোথাও ইয়া করবে না, হ্যাঁ, পাবলিশ করবে না, বিশ্বস্ততা। আমরা খুব পপুলার কোম্পানি হলে এটা আসলে হয়, ছোটখাটো প্রজেক্টে কিন্তু বিশ্বাস করা টাফ। হ্যাঁ, এখন ওপেন সোর্স হওয়াতে কি আমরা খুব ইজিলি এটা বিশ্বাস করতে পারি, কারণ কি কোডটাই ওপেন, আমি কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে আমি কোডটা চেক করতে পারলাম। সো ওই দিক দিয়ে ওয়ার্ডপ্রেস ফুল ওপেন সোর্স, আমরা যে কোনো সময় আমরা কোড বেস চেক করতে পারি, আমরা দেখতে পারি সে আসলে কি করতেছে আমাদের ব্লগ গুলো নিয়ে। হ্যাঁ, এটা আসলে খুব বিশ্বস্ততার একটা জায়গা, সেই জন্য ওয়ার্ডপ্রেসটা এত পপুলার। হ্যাঁ, আমরা অলমোস্ট 43% ইউজার ওয়ার্ল্ড এর, 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। হ্যাঁ, এটা অনেকটা, প্রতি দুইটা ওয়েবসাইটের একটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সেক্ষেত্রে ফেসবুক একটা ওয়েবসাইট, youtube.com একটা ওয়েবসাইট, টুইটার x.com একটা ওয়েবসাইট, এইভাবে যতগুলো ওয়েবসাইট আছে তার দুইটার একটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো অলমোস্ট। হ্যাঁ, আচ্ছা, এটা গেল যে ওপেন সোর্স সফটওয়্যার, এই জন্য আমরা এত এত আসলে কন্ট্রিবিউশন করে আমরা সবার জন্যই সবার হেল্প করতে পারি। হ্যাঁ, এটা একটা ওয়ে, মানে একটা অপশন হলো যে কেন আমরা কন্ট্রিবিউটটা করবো ওয়ার্ডপ্রেসে। আরেকটা হচ্ছে বিল্ডিং এ বেটার ওয়েব, এটাই ঘুরে ফিরে একই কথা, যে আমি যদি ওয়ার্ডপ্রেস কে বেটার করি, সেটা আসলে ঘুরে ফিরে কি করে আমাদের এন্টায়ার ওয়েব, ওয়েব হচ্ছে যে আমাদের ইন্টারনেট, পুরো ইন্টারনেটটাকে আমি হেল্প করতেছি। হ্যাঁ, যত
ইন্টারনেট তো মূলত ওয়েবসাইট নিয়ে ইন্টারনেট, হ্যাঁ 100% ওয়েবসাইট যেগুলো আছে, এর মধ্যে 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে। তো আমি যদি ওয়ার্ডপ্রেস কে ইমপ্রুভ করি, তো আমার পুরো এন্টায়ার ওয়েব ইমপ্রুভ হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটিতে যদি আমি কন্ট্রিবিউট করি, এটা আমার ওয়েব আরো বেটার হবে, ওয়েব ফুললি সিকিউর হবে। এটা গুলো আরেকটা যে রিজন কেন আমরা ওয়ার্ডপ্রেস এ কন্ট্রিবিউট করব। আমরা ওয়েব বেটার আসলে করাটা খুবই জরুরি। হ্যাঁ, রিসেন্টলি কয়েক বছর আগে সম্ভবত গিটহাব কি করলো, একটা তারা তাদের একটা প্রোমো তাদের একটা ভিডিও আছে যে যদি কখনো পুরো লাইফ, মানে আমাদের কি বলে পুরা হিউম্যান বিং, পুরা মানুষ মানব সভ্যতা যদি সামহাও, হ্যাঁ, কোন একটা ভূমিকম্প আসলো বা কিছু আসলো, সবাই যদি গায়েব হয়ে যায়, তারা এমন একটা ভিডিও করছে আর কি। সেখানে যদি পুরা মানব সভ্যতা গায়েব হয়ে যায় তখন কি হবে, হ্যাঁ, যদি নতুন করে আবার প্রাণ জন্মায় তখন কিন্তু তাদের আবার নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, এই যে কি বলে আগুন জ্বালানো থেকে শুরু করে আস্তে আস্তে ইন্টারনেট আবিষ্কার পর্যন্ত আস্তে আস্তে তাদের কয়েক হাজার বছর চলে যাবে। তো এই যে ওয়ার্ল্ডের যত পপুলার সফটওয়্যার আছে বা ইনভেনশন আছে সবই কিন্তু গিটহাবে আছে। হ্যাঁ, ওপেন সোর্স যেগুলা, বা মেনলি ওপেন সোর্স, ওপেন নাসার যত প্রজেক্ট আছে সব কিন্তু গিটহাবে আছে। এখন তারা এমন করলো যে কোনো কারণে যদি কি হয়, যদি পুরা ওয়ার্ল্ড যদি ইয়ে হয়ে যায়, হ্যাঁ, মানে ড্যামেজ নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দেখালো কি আমাদের গিটহাব গায়েব হয়ে গেল, বা আমাদের পুরা এন্টায়ার ওয়েব গায়েব হয়ে গেল। তখন আরেকটা গিটহাব বানাতে বানাতে আমাদের কয়েক হাজার বছর চলে যাবে। হ্যাঁ, দেন নাসার কয়েকটা প্রজেক্ট এগুলা বানাতে গেল, আবার কয়েক হাজার বছর চলে যাবে। তো তারা কি করলো, গিটহাবের যত ওপেন সোর্স প্রজেক্ট আছে সবগুলাকে নিয়ে নিল। হ্যাঁ, নিয়ে কিছু হার্ড ডিস্ক নিয়ে তারা একদম ইয়াতে চলে গেল। হ্যাঁ, সমুদ্রের নিচে কিছু ডাটা সেন্টার আছে, যেটা ডাটা সেন্টার গুলো তো অনেক হিট, মানে অনেক গরম থাকে, হ্যাঁ, প্রচুর ইয়া থাকে, তো ওইগুলা ঠান্ডা রাখার জন্য মানে খুব কোল্ড একটা জায়গার দরকার হয়, খুবই ঠান্ডা জায়গা দরকার হয়। তো তারা কি করলো যে খুব সম্ভবত সমুদ্রের ভিতরে, বলতে আসলে সমুদ্রের ভিতরে না, সমুদ্রের ভিতরে ডাটা সেন্টার গুলা গুগল এর খুব সম্ভবত। হ্যাঁ, তো গিটহাব যেটা করছে, একদম ওয়ার্ল্ড এর সবচেয়ে শীতলতম জায়গায় চলে গেছে, যাইয়া সেখানে একটা বিশাল একটা, বা ইংলিশে যেটা বলে যে ভোল্ট, হ্যাঁ, বাংলায় সিন্দুক, সিন্দুকের মধ্যে একটা কয়েকটা রুম নিছে, নিয়ে খুবই ঠান্ডা একটা জায়গা। হ্যাঁ, সেখানে তারা ওয়ার্ল্ড এর সবগুলো ওপেন সোর্স প্রজেক্ট এর হার্ড ডিস্ক গুলা ওখানে রাখে দিচ্ছে। তো কি হলো, যদি কখনো পুরো ওয়ার্ল্ড ড্যামেজ হয়ে যায়, আবার যেন নতুন কেউ যেন সেখান থেকে এগুলা উদ্ধার করতে পারে। হ্যাঁ, এটা একটা গল্প। তো তারা কি করলো যে আমরা যে ওয়েবটা আছে এটা যেন কখনো ধ্বংস না হয়, হ্যাঁ, এখন পর্যন্ত যা আছে, যেন তারা পরবর্তীতে কেউ যেন এটা থেকে কন্টিনিউ করতে পারে, ফিউচার জেনারেশন। হুম, এটা আসলে ঘুরে ফিরে চলে আসছে গল্পটা। এটা একই, মানে বিল্ডিং এ বেটার ওয়েবটা হচ্ছে আমরা যেখানে আছি তারপরে যেন আমরা ইমপ্রুভমেন্ট হয়, আমরা যেন পিছায় না পড়ি। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস খেল করলে কিন্তু আমাদের ওয়েবটা আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস এ কন্ট্রিবিউট করলে আলটিমেটলি আমাদের ফিউচার জেনারেশনে কি হবে, হেল্প হবে তারা। হ্যাঁ, তাদের লাইফ স্টাইল আরো ভালো হবে। হ্যাঁ, মানে টেকনোলজি ভালো হলে কিন্তু লাইফ ভালো হয়। তো এটা ওই দিক দিয়ে কাজে লাগবে, ওয়েবকে বেটার করা। একটা ওয়েব যদি বেটার হয়, আমি খুব ইজিলি অনেক ইনফরমেশন ইন্টারনেটে জানতে পারি, ঠিক আছে? এই জন্য ওয়েবকে বেটার করা দরকার। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বেটার ডেভেলপার। এখন আমরা অনেকেই আছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনেকেই আছে। হ্যাঁ, এখন নিজে নিজে কাজ করা তো একটা বিষয়, আর হচ্ছে আমি একটা কোম্পানিতে বসে কাজ করলাম কলিগদের সাথে, আমার লার্নিংটা আসলে ওই কলিগদের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, কলিগ যদি যতটুকু এক্সপার্ট থাকে, আমার লেভেলটা আসলে অতটুকু পর্যন্ত যাইতে পারে। এখন আমার আরো বেশি শিখতে হলে কি করতে হবে, নেটওয়ার্কিং লাগবে, টিউটোরিয়াল দেখতে হবে, কোর্স করতে হবে। হ্যাঁ, এখন বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয়, আমরা যত বড় সিনিয়র ভাইয়েরা আছে, যত এক্সপার্ট ভাইয়েরা আছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলে শিখি। এখন এমন তো না যে বাংলাদেশে সব এক্সপার্টরা আছে, দেশের বাইরে কি নাই, দেশের বাইরে অনেক ভালো ভালো ডেভেলপার আছে। তো তাদের সাথে মিট আপ করার একটা ওয়ে হইতে পারে কি, যে ওয়ার্ড ক্যাম্পে জয়েন করা, তাদের সাথে কথাবার্তা বলা, সেটা একটা ওয়ে।
তার বড় কথা, খুব ইজি আর একটা ওয়ে হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস এর যে স্ল্যাক আছে সেখানে কমিউনিকেট করা। হ্যাঁ, এটা খুবই ইজি একটা ওয়ে। ওয়ার্ডপ্রেস এর স্ল্যাকে কিন্তু গুগলের ডেভেলপারও আছে। হ্যাঁ, গুগলের টপ লেভেলের ডেভেলপার যারা, গুগল কি করছে যে তাদের টিম থেকে ডেডিকেটেড 3 জন 4 জন 5 জনকে অ্যাসাইন করে রাখছে, তারা ফুললি ওয়ার্ডপ্রেসে কাজ করবে। ঠিক আছে, গুগল তো মোস্ট ওয়ান্টেড জব ওয়ার্ল্ড এর মধ্যে। হ্যাঁ, খুব সম্ভবত তো এখন গুগলের খুব এক্সপার্ট ডেভেলপাররাই কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে। ওয়ার্ডপ্রেস এর কি পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করা যায়, সো আমি যদি ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করি সেই ক্ষেত্রে আমার কিন্তু তাদের সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়, অ্যাটলিস্ট আমি যদি কন্ট্রিবিউট করি তারাও কিন্তু আমাকে চিনতে পারে। হ্যাঁ, এখন আমি যদি একদম আননোন থাকি তাদের সাথে, কিন্তু তাদের কাছ থেকে হেল্প বের করা খুব ডিফিকাল্ট। কিন্তু আমি যদি নন ফেস হই বা পপুলার ফেস হই, তারা কিন্তু খুব ইজিলি জানে যে এই ছেলেটা কন্ট্রিবিউট করে, তাকে চিনি, তাকে কিছু হেল্প করতে পারি। হ্যাঁ, তো সেটা একটা ওয়ে যে অনেক বেটার ডেভেলপার হওয়ার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউশন করাটা জরুরি বা দরকার। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে। ওয়ার্ডপ্রেস এর অনেক কোর টপিক গুলো তো আমি জানতে পারছি। হ্যাঁ, আগে যেগুলো বুঝতে গেলে আমার টিউটোরিয়াল দেখতে হতো বা কাজ করার পর আমি শিখতাম, কিন্তু ওয়ার্ডপ্রেস এর যেমন কোর চ্যানেল যদি আমি একটু মানে রেগুলার যদি দেখতে থাকি অনেক কিছু বোঝা যায়, মানে ওয়ার্ডপ্রেস এর স্ট্রাকচারে কি কি হচ্ছে, কি চেঞ্জ আসতেছে, সবকিছু জানতে পারি। হ্যাঁ, সেটা আরেকটা ওয়ে যে আমরা কেন করব। ঠিক আছে, বেটার ডেভেলপার হওয়ার জন্য আমরা এটা করতে পারি। আচ্ছা, আরেকটা 4 নম্বরটা হচ্ছে কমিউনিটি। এখন সিএমএস যেটা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ সিএমএস কিন্তু অনেক, এতগুলো সিএম, অ্যাটলিস্ট যদি বলি যে 10টা সিএমএস আছে ওয়ার্ল্ডে, এর মধ্যে ওয়ার্ডপ্রেসই কেন পপুলার হইলো, হ্যাঁ বাকি 9টা কেন হইলো না, এর মেইন রিজন হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস এর কমিউনিটি। ওয়ার্ডপ্রেস এর কমিউনিটিটা অনেক বড়। ঠিক আছে, অনেক বড় মানে এটা খুবই হেল্পফুল, এবং যারা ফার্স্ট টাইম কন্ট্রিবিউটর তাদের জন্য খুবই ওয়েলকামিং। আমরা যেমন রিসেন্টলি ওয়ার্ডক্যাম্প কলকাতা যেটা হয়েছে, হ্যাঁ সেখানে তো আমাদের কলিগরা অনেকে গেছে সেখানে, তো যাওয়ার পর তারা যখন আসছে, সেটা সেটাতে আমি যাই নাই, তো তারা যখন আসছে তাদের প্রথম কথাই ছিল কি এমন যে তারা তো প্রত্যেকে খুবই ফ্রেন্ডলি, মানে এত ফ্রেন্ডলি এটা কেউ কল্পনাই করে নাই। ওয়ার্ড ক্যাম্পে যত লোক গেছে সবাই খুবই ফ্রেন্ডলি, এটা একটা বড় জিনিস যে কমিউনিটি, ওয়েলকামিং কমিউনিটি হওয়া। হ্যাঁ, এটা ওয়ার্ড পেশেন্টদের খুবই ভালো একটা দিক, তারা খুবই ওয়েলকামিং, প্রত্যেকেই হেল্প করে। হ্যাঁ, খুবই ওয়ার্ড ক্যাম্পে গেলে বোঝা যায় যে সবাই কতটা হেল্পফুল। এটার জন্য ওয়ার্ড প্রেসে কন্ট্রিবিউট মানে কমিউনিটি কন্ট্রিবিউশন একটা কন্ট্রিবিউশন, সো কমিউনিটি বা নেটওয়ার্কিং এর জন্য আমাদের কন্ট্রিবিউশন করাটা জরুরি। আমরা যদি মিট আপ গুলো জয়েন করি সেটাও তো একটা নেটওয়ার্কিং এর ওয়ে। হ্যাঁ, সবার সাথে পরিচয় হওয়া, জানা, গল্প গল্প করতে করতে অনেক কিছু শেখা যায়। যে আমরা এক্সপার্ট ভাইদের সাথে যদি 2 মিনিট কথা বলি এর মধ্যে অনেক কিছু শেখা যায়। ভাইরা যা বলে এর মধ্যে আমরা কি করতে পারি, আইডিয়া পাইতে পারি, ওনার থিঙ্কিং কিভাবে উনি থিঙ্ক করে, যে আমি হয়তো ওনার ওয়েতে থিঙ্ক করি না। হ্যাঁ, তো কথা বললে এগুলো বোঝা যায়। এগুলা কারণে আমরা ওয়ার্ডপ্রেস আসলে মেক ওয়ার্ডপ্রেস কেন করব, এটা একটা সামারি। হ্যাঁ, 4টা টপিক আমি ইয়া করেছিলাম, ওয়ার্ডপ্রেস সিলেক্ট ওইটা দেখাইছি, এই একটা ওভারঅল একটা ভিউ। হ্যাঁ, তারপর আমরা একটু বলি যে কিভাবে করব। কিভাবে করাটা অনেক লম্বা প্রসেস। আমার যে শুরুর দিকে, আমরা 1-2 বছর আগে 3টা হয়তো ভিডিও করেছিলাম আমি শুরুতে, যে ওয়ার্ডপ্রেস এর কোর কন্ট্রিবিউশনটা আমরা কিভাবে করব, সেখানে ফুললি বলা আছে, অলমোস্ট চেষ্টা করেছি যে ফুল বলার। হ্যাঁ, ফুল প্রসেসটা কিভাবে কি কি হয় না হয়, ফুল কোর কন্ট্রিবিউশন আর ফুল গাইড। সো সেই 3টা এপিসোড কিন্তু 3 ঘন্টার, তো এত লম্বা সময় ধরে বলা যাবে না। আমি খুব সামারি যদি করি যে মেক ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড হচ্ছে মেইন ডোমেইন, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে পেইড সার্ভিস। ওয়ার্ডপ্রেস ডট কমটা কিন্তু ওপেন সোর্স না, সো আমরা ডট কমে যাই না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ফাউন্ডার ম্যাট, ম্যাটের একটা কোম্পানির আন্ডারে, হ্যাঁ ওইটা অটোমেটিক এর আন্ডারে। তো ওয়ার্ডপ্রেস ডট কমটা, এটা শুরুতে খুবই কনফিউজিং, আমি নিজেও খুব কনফিউজ ছিলাম যে ওয়ার্ডপ্রেস ডট কম নাকি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, কোনটাতে আমরা কাজ করব। তো আমাদের কনসার্ন হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, যেটা হচ্ছে ওপেন সোর্স। এখন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এর আন্ডারে কি থাকে, এটার আন্ডারে থাকে প্লাগইন, থিম, তারপর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এর আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট থাকে।
সেখানে যে ডাউনলোড পেজ, হোম পেজ, এমন সব অনেক পেজ থাকে। এই ওই পুরা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড যেটা ম্যানেজ করার জন্য তার আলাদা একটা সাইট রেডি করছে। হ্যাঁ, সাইট সেটা কি করছে, সেটার নাম হচ্ছে মেক মেক ওয়ার্ডপ্রেস। সেটা ইউআরএলটাকে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি, ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএল। এখন ওয়ার্ডক্যাম্পের অনেকগুলা কি বলে সোয়াগ থাকে, এর মধ্যে একটা সোয়াগ হচ্ছে কি, সে এখানে লেখা থাকে যে আই মেক ওয়ার্ডপ্রেস। তার মানে হচ্ছে কি, আমরা সবাই, মানে আমি নিজেও মেক করি, ওয়ার্ডপ্রেস কে বিল্ড করতে হেল্প করি, মানে কন্ট্রিবিউট করি, সেই জন্য এই নামটা দেওয়া। আই নামটা দেওয়া কি, যে মেক ওয়ার্ডপ্রেস। আমরা যদি সবাই যাই মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি, সেখানে গেলেই আমরা একদম ওয়ার্ডপ্রেস ওয়ার্জির যত সাইট থাকে ফুল ডিটেলস পাবো, যে কিভাবে, মানে এই মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জির আন্ডারে সবকিছু হয়। হ্যাঁ, আমরা সেখানে গেলেই পাবো যে সেখানে 20-25টার মতো টিম থাকে, ঠিক আছে, যারা আসলে টিম ভাগ করে কাজগুলা হয়, মানে এত বড় প্রজেক্ট একটা টিম দিয়ে হয় না। তো সেখানে তারা কি করলো, যে একটা টিম বানালো, যে কোড টিম, যারা একদম কোড বেস নিয়ে কাজ করবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কোরের ওয়ার্ডপ্রেস যে কোড বেস আছে সেটা নিয়ে কাজ করবে, সেটার নাম দিল কি কোড টিম। আরেকটা কি করলো, যে টেস্টিং টিম, যারা আসলে টেস্ট করবে পুরা কোড বেস বা পুরা প্রজেক্টে টেস্ট করলো, সেটার নাম দিল কি কোড টেস্ট। সেটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস কমিউনিকেশনের জন্য স্ল্যাক ইউজ করে। হ্যাঁ, স্ল্যাক, আমরা যেমন অনেকে যেমন স্কাইপ ইউজ করে, ওয়ার্ডপ্রেস এর কমিউনিকেশন ওয়ে হচ্ছে স্ল্যাক। স্ল্যাক, তারা স্ল্যাক এর সাথে কিছু পার্টনারশিপ আছে এখন, ওইভাবে তারা স্ল্যাক আমাদেরকে খুব অনেক অ্যাডভান্স লেভেলের সুবিধা দেয়। হ্যাঁ, ওই স্ল্যাকে প্রত্যেকটা টিমের জন্য একটা করে চ্যানেল বানানো থাকে। যেমন কোর টিমের জন্য একটা চ্যানেল আছে কি কোর চ্যানেল, টেস্ট টিমের জন্য একটা চ্যানেল আছে কি কোর টেস্ট। সেম ট্রেনিং টিম, যাদের কাজ হচ্ছে, যারা কন্ট্রিবিউট করবে বা হোল কমিউনিটিকে ট্রেন করা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ হয়, কিভাবে হেল্প করা যায়, বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, এই ট্রেনিং টিমের জন্য চ্যানেল হচ্ছে কি ট্রেনিং নামে একটা চ্যানেল থাকে, সেটা হচ্ছে ট্রেনিং চ্যানেল। এবং ট্রেনিং টিমের আন্ডারে মূলত তার একদম একটা কমিউনিটি তৈরি করে রাখছে, যেটা হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেস। আমরা আজকে যেটাতে আমরা ওয়ার্কশপ গুলো করতেছি, হ্যাঁ, লার্ন ওয়ার্ডপ্রেস আন্ডারে ওয়ার্কশপ গুলো হয়। এমন আরো অনেকগুলো টিম থাকে। আর একটা টিম হচ্ছে কি কমিউনিটি টিম, যাদের কাজ হচ্ছে একদম পুরো কমিউনিটি দেখাশোনা করা, হ্যাঁ, কমিউনিটি মিট আপ গুলা অ্যারেঞ্জ করা, দেন কমিউনিটিতে কোনো ঝামেলা হয় কিনা সবকিছু তারা গাইড করে, তাদের কাজ হচ্ছে কমিউনিটি বিল্ড করা। এমন আরো অনেক টিম থাকে, আমরা ওই পেজে গেলেই টিম গুলো দেখতে পারবো। হ্যাঁ, ডিজাইন টিম থাকে, ডকুমেন্টেশন টিম থাকে, বিভিন্ন টাইপের টিম থাকে। এখন প্রতি টিমে আমরা চাইলে কন্ট্রিবিউট করতে পারি, আমরা তো আসলে শুরুতে বোঝার ওয়ে নাই যে আসলে কোথায় যাব, কি করব, কন্ট্রিবিউশন তো বুঝলাম কিন্তু কি করব। আর যারা ডেভেলপার তারা ডেভেলপমেন্টে কিছু করতে পারি, যারা টেস্টার তারা টেস্টিং করে কন্ট্রিবিউট করতে পারি, যারা ডিজাইনার তারা ডিজাইন ডিজাইনে হেল্প করতে পারি। তারপর হচ্ছে আমরা চাইলে, আমরা যদি কোডিং না পারি, কিছুই না পারি, আমরা কমিউনিটিতে হেল্প করতে পারি, মানে আমরা একটা নেটওয়ার্কিং বিল্ড করতে পারি, যেটা আসলে ওয়ার্ডপ্রেস কে প্রমোট করবে, ওয়ার্ডপ্রেস এর আলটিমেটলি ওয়ার্ডপ্রেস কে হেল্প করবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর গ্রো করার জন্য হেল্প করবে। তেমন আরো অনেক টিম থাকে, ডকুমেন্টেশন টিম থাকে, তারপর আমরা পেজটা চেক করলে পাবো, মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি, সেখানে গেলে আমরা এগুলা পাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে 20টা বা তার বেশি যে টিম থাকে, প্রতি টিম ম্যানেজ করার জন্য তারা কি করে, যে একজন করে বা দুইজন বা তিনজন করে টিম রিপ্রেজেন্টেটিভ রাখে। হ্যাঁ, যাদেরকে বলা হয় টিম র‍্যাপ, টিম রিপ্রেজেন্টেটিভ। আমার যদি 25টা টিম থাকে, 25টা টিমে দুইজন বা তিনজন করে টোটাল 50 বা 75 জন টিম র‍্যাপ থাকবে। হ্যাঁ, টিম রিপ্রেজেন্টেটিভ, যাদের কাজ হচ্ছে ওই টিমের যতগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে সব করা। হ্যাঁ, এখন তারা কি করে, উইকলি একটা করে মিটিং রান করে, তারপর হচ্ছে তারা যদি ইমেল থাকে, ইমেল গুলা রিপ্লাই দেয়, দেন আমরা যেটা বলি যে কন্ট্রিবিউশনের পরে রিওয়ার্ড দেওয়া হয়, বেজ দেওয়া হয়, বেজ গুলো টিম র‍্যাপরা, টিম রিপ্রেজেন্টেটিভ যারা তারাই অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে। ইভেন হ্যান্ডবুক থাকে, হ্যান্ডবুকটা হচ্ছে প্রতি টিমের, আমরা প্রতি টিমের জন্য একটা করে সাইট থাকে। হ্যাঁ, সাইট গুলো হচ্ছে কি, যে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি স্ল্যাশ টিমের নাম, যদি কুর হয় সেক্ষেত্রে কুর, তারপর হচ্ছে যেমন কমিউনিটি হলে কমিউনিটি,
আমরা ইজিলি ওই পেজে যেতে পারি, টিমের ওই পেজে। যদি আমরা কোর টিমে যেতে চাই, make.wordpress.org/core, সেখানে যদি যাই আমরা দেখতে পাবো কোর টিমে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এটা একদম ডেডিকেটেড একটা ওয়েবসাইট। সেই টিমে, সেই ওয়েবসাইটে গেলে শুরুতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকে। হ্যাঁ, একদম শুরুতে যে যেটাকে আমরা বলি যে হ্যান্ডবুক, শুরুতে কি বলা থাকে যে ওই টিমে কন্ট্রিবিউট আমরা কিভাবে করব। হ্যাঁ, সেখানে হ্যান্ডবুকের লিঙ্ক থাকে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে পারি যে ওই টিমে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, কিভাবে জয়েন করতে হয়, ডিটেলস আমরা পাবো। ঠিক আছে, এই যে হ্যান্ডবুক, এই হ্যান্ডবুক গুলা কিন্তু ক্রিয়েট করে এই টিম র‍্যাপ যারা থাকে তারা। হ্যাঁ, হ্যান্ডবুক এডিট করে, আপডেট করে, এটা তাদের কাজ। ঠিক আছে, টিম র‍্যাপরা সবকিছু করে। আমরা টিম রিলেটেড যে কোনো কোশ্চেন যদি থাকে আমরা টিম র‍্যাপদেরকে কোশ্চেন করতে পারি। ঠিক আছে, অথবা ওই টিম স্পেসিফিক স্ল্যাকের চ্যানেল আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পিটু এবং ট্র্যাক। এটা হচ্ছে আমি কন্ট্রিবিউশন শুরু করার পর থেকে অনেক জায়গায় যে পিটু শব্দটা শুনতাম বারবার। হ্যাঁ, পিটু কি, পিটু আসলে বুঝতাম না, ইভেন কোশ্চেন করতে খুব ইয়া লাগতো যে তারা কি মনে করে না করে। পরবর্তীতে একটা মিটিং এ জানতে পারলাম যে পিটু আসলে যে থিম যেটা, হ্যাঁ, মেক ওয়ার্ডপ্রেস এর যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে তো থিম আছে, ওই থিমটার নামই হচ্ছে পিটু। আসলে এটা হচ্ছে একটা, খুব সম্ভবত পিটু একটা সফটওয়্যার বা কিছু একটা, আমি ওইভাবে সার্চ করি নাই, আপাতত জানা রাখি কি যে পিটু সিস্টেম, এই তারা যে ব্লগিং সিস্টেম এটা হচ্ছে পিটু। হ্যাঁ, এই পিটুর মাধ্যমে কি হয়, তারা প্রতি মিটিং এর নোট গুলা পিটুতে পোস্ট করে। ঠিক আছে, ব্লগে পোস্ট করে। কমেন্টিং সিস্টেম গুলা কিন্তু এমন যে একদম পোস্ট হয়, তারপরে সবগুলো কমেন্ট দেখায়, তারপরে আরেকটা পোস্ট আসে। হ্যাঁ, যদি আমরা স্ক্রল করতে থাকি এভাবে স্ক্রল হইতেই থাকে, এটা কিন্তু নর্মাল ব্লগিং না, এটা আলাদা পিটু সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, এটা গেলো পিটুটা কি ব্লগিং এর জন্য। আর ট্র্যাক, ট্র্যাকটা হচ্ছে ইস্যু ট্র্যাকিং সিস্টেম। আমরা ডেভেলপার বা অন্যরা যারা, আমরা ট্রেলো ইউজ করি অথবা কি বলে আসানা ইউজ করি অথবা এমন বিভিন্ন সফটওয়্যার ইউজ করি ইস্যু ট্র্যাকিং এর জন্য। হ্যাঁ, এর মধ্যে আরেকটা ওয়ে হচ্ছে কি ট্র্যাক, ট্র্যাক দিয়েও ইস্যু ট্র্যাকিং করা যায়, টিআরএস ট্র্যাক দিয়ে। ওয়ার্ডপ্রেস এটা অ্যাডাপ্ট করে নিছে, মানে তারা এটা ইউজ করে ট্র্যাক। এখন ট্র্যাকের ইউআরএলটা কি, খুব সম্ভবত track.wordpress.org, এটা হচ্ছে মেইন ডোমেইন। হ্যাঁ, wordpress.org এর আন্ডারে একটা সাব ডোমেইন করে ট্র্যাক নামে করা হয়েছে। এখন প্রতিটা টিমে, যে 20টা টিম আছে, তাদের জন্য একটা করে ডেডিকেটেড আরেকটা সাব ডোমেইন বানানো হবে। হ্যাঁ, কেমন হবে, যে core.track.wordpress.org অথবা meta.track.wordpress.org, এইভাবে এই ট্র্যাক ওয়েবসাইট গুলো বানানো হয়। আচ্ছা, মেটা টিমটা হচ্ছে কি, তারা wordpress.org এর আন্ডারে যতগুলো ওয়েবসাইট থাকে সব ওয়েবসাইট মেনটেন করে মেটা টিম। আমি যদি wordpress.org এর আন্ডারে কোথাও ইস্যু পাই, কোনো ভুল থাকে, টাইপো থাকে, ডিজাইন ব্রেক থাকে, এগুলো আমরা মেটা টিমকে জানাতে পারি। হ্যাঁ, তারা এগুলো ফিক্স করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্র্যাক। ট্র্যাকটা হচ্ছে কি, তারা ট্র্যাক ইস্যু ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাক নিয়ে তো বলছি অলরেডি। ওয়ার্ডপ্রেস স্ল্যাক, স্ল্যাকে মূলত কমিউনিকেশন হয়। কমিউনিকেশন গুলো কিভাবে হয়, এই যে আমার 20টার বেশি যে টিম আছে, প্রতি টিম ম্যানেজ করার জন্য আসলে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, টিম ডাপরা কি করে, তার মিটিং নাই এখানে, তারপরে মিটিং, পরবর্তীতে মিটিং শেষ হলে নো মিটিং এর নোট গুলা লেখা হয়, এগুলো কন্ট্রিবিউটরদের মাধ্যমে এগুলো লেখানো হয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ড্যাব চ্যাট। ড্যাব চ্যাটটা মূলত কোর টিমরাই করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কোর যে টিম, এখন ওয়ার্ডপ্রেস কোর এর যত ভিআইপি কন্ট্রিবিউটর আছে আর থাকে, হ্যাঁ, খুব এক্সপার্ট কন্ট্রিবিউটর, তাদেরকে কিন্তু সবসময় পাওয়া যায় না। তারা কি করে, উইকলি একদিন আসে, একদিন এসে 1 ঘন্টার জন্য আসে। ওই 1 ঘন্টায় আমরা যদি খুব এক্সপার্ট লেভেলের কারোর সাথে কথা বলতে চাই বা মিটিং এ জয়েন করতে চাই, তখন আমরা করতে পারি। হ্যাঁ, ওই মিটিংটা হচ্ছে ড্যাব চ্যাট। এটা খুব সম্ভবত বুধবার হয় রাত 2টার দিকে, তো খুব একদম মিড নাইটে হয়। এটা আমাদের জন্য সুবিধা না। হ্যাঁ, আচ্ছা, এখন টাইম জোন বলতে আরেকটা জিনিস আছে, এটা আমরা শুরুতে খুব কনফিউশন থাকি। হ্যাঁ, টাইম জোন, 2টা টাইম জোন, একটা হচ্ছে EMEA আর একটা হচ্ছে APEC, APAC। হ্যাঁ, এটা খুব রেগুলার ইউজ হয় কথাবার্তাতে, এগুলো খুব বুঝতে সমস্যা হতো আমার। হ্যাঁ, এপেক টাইমটা কি, এপেক টাইমটা হচ্ছে এশিয়া প্যাসিফিক স্পেসিফিক টাইম। হ্যাঁ, আমাদের জন্য আমাদের টাইমটা হচ্ছে এপেক টাইম। আর ইউএসএ, ইউসএ এবং
ইউরোপের টাইমটা হচ্ছে ইএমইএ টাইম। হ্যাঁ, ইএমইএ টাইম। তো দুইটা টাইম জোন, একটা হচ্ছে এপেক টাইম আর একটা হচ্ছে ইএমইএ টাইম, ইউএস এর একটা টাইম আর একটা হচ্ছে কি এশিয়ার একটা টাইম। তো অনেকগুলো মিটিং কি হয়, যেমন কমিউনিটি টিমে দুইটা মিটিং হয়, একটা হচ্ছে এপেক মিটিং আর একটা হচ্ছে ইএমইএ মিটিং। এপেক মিটিংটা খুব সম্ভবত দিনের বেলা হয়, 11টা 12টা বা 1টা, আর ইএমইএ মিটিংটা হয় রাত 2টা 3টায় এই টাইমে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে কি বাগ স্ক্রাব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর যে আমরা ইউজ করি, ওয়ার্ডপ্রেস তো রিলিজ হয় 3 মাস 4 মাস পর পর একটা করে রিলিজ হয়। হ্যাঁ, রিলিজের জন্য রিলিজ লিড থাকে 20 জন 30 জন, তারা কন্টিনিউয়াসলি কাজ করে, ঠিক আছে, 3 মাস 4 মাস কাজ করে। ওই কাজে তারা ইস্যু ধরে ধরে কাজ করে, হ্যাঁ, কোর ট্র্যাকের ইস্যু ধরে ধরে কাজ করে। এখন ওই কোর ট্র্যাকে কি হয়, ওইগুলা কিন্তু ওয়ার্ডপ্রেস এর যে ডেডিকেটেড ডেভেলপার তারা কিন্তু কখনই ফিক্স করে না। হ্যাঁ, তারা এগুলো ফালায় রাখে 10 বছর 15 বছর ধরে এই টিকিট গুলা পড়ে থাকে, কেউ কাজ করে না। তো কারা কাজ করবে, যারা কন্ট্রিবিউটর তারা কাজ করবে, ঠিক আছে। এখন ওই টিকিট গুলা যাচাই বাছাই করার একটা ওয়ে হচ্ছে বাগ স্ক্রাব, ঠিক আছে, যে টিকিটটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, টিকিটটা কেন 2 বছর ধরে পড়ে রইলো, এই টিকিটে কোনো ফিক্স নাই কেন, এইগুলো নিয়ে ডিসকাস হয় বাগ স্ক্রাবে। আমি যে রিসেন্ট আমাদের নেক্সট যেটা রিলিজ 6.6, সেটাতে আমি বাগ স্ক্রাব লিড হিসাবে আছি, কো লিড হিসাবে, আমরা 2 জন করে থাকে। হ্যাঁ, প্রত্যেক ইয়াতে পার্টে। তো বাগ স্ক্রাবটা কি করে, যে আমরা একটা টিকেট কিভাবে রেজলিউশনে নিতে পারি, মানে টিকেটটা আমরা ফিক্স করে কিভাবে ক্লোজ করতে পারি, কিভাবে রিলিজ দিতে পারি, এগুলো নিয়ে ডিসকাস করা হয় বাগ স্ক্রাবে। হ্যাঁ, এ হচ্ছে আমার 5টা টপিক এখানে। নেক্সট হচ্ছে যে কোর ট্র্যাক, যেটা বললাম যে কোর টিমের জন্য ট্র্যাক হচ্ছে core.track.wordpress.org, এটা হচ্ছে আমার ইউআরএল, ঠিক আছে। কোর ট্র্যাক নিয়ে অলরেডি বললাম যে এটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো হচ্ছে একটা টিকেট কোন স্ট্যাটাসে আছে সেটা বোঝার জন্য কিওয়ার্ড ইউজ করা হয়। হ্যাঁ, আমরা যেমন ট্রেলোতে ইউজ করি টু ডু, ইন প্রোগ্রেস, তারপরে ডান বা ইন রিভিউ, হ্যাঁ, টেস্টিং, এই টাইপের, এগুলো হচ্ছে কিওয়ার্ড। কারণ ওয়ার্ডপ্রেস কোরের ক্ষেত্রে সেম, তারা কি বলে যে একটা টিকেটের ফিক্স, ফিক্সটা যদি থাকে ফিক্স কে বলে প্যাচ। হ্যাঁ, ফিক্স থাকলে বলে কি হ্যাজ প্যাচ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। যদি ফিক্স না থাকে বলে নিডস প্যাচ, এটা আরেকটা কিওয়ার্ড। তারপরে যদি টেস্টিং দরকার হয় বলে নিডস টেস্টিং, অথবা কিভাবে টেস্ট করব সেই ইনফরমেশন যদি লাগে সেখানে কিওয়ার্ড অ্যাড করা হয় কি নিডস টেস্টিং ইনফো। আর আমরা বাগ স্ক্রাবে মূলত এই কিওয়ার্ড গুলো অ্যাড করি বা আপডেট করি, এটা আমাদের কাজ বাগ স্ক্রাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট, আমাদের ওয়ার্ডপ্রেস এর যে কোড বেস, এত বড় বেশ এত বড় কোড বেস যে এটা আসলে সিঙ্গেল প্রজেক্ট হিসেবে কল্পনা করা যায় না, এটা কল্পনা করতে হয় কম্পোনেন্ট ধরে ধরে কল্পনা করতে হয়, এটাকে ভাগ ছোট ছোট আকারে ভাগ করে কল্পনা করে দেন তারা কাজ করে। হ্যাঁ, এটা একটা প্রজেক্ট কিন্তু কাজ করার সহজ ওই কি কম্পোনেন্ট ধরে ধরে কাজ করা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কে যেমন খুব সম্ভবত 10টা বা 15টা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। আমরা যদি গুগল করি ওয়ার্ডপ্রেস কম্পোনেন্ট, তাইলে আমরা ওই পেজে যাব এবং কম্পোনেন্টের নাম দেখতে পারবো, কম্পোনেন্ট কে মেনটেন করতেছে তাদের নাম দেখতে পারবো। সেম, আমরা ওয়ার্ডপ্রেস টিম, মেক ওয়ার্ডপ্রেস টিম র্যাপ, এটা লিখে যদি গুগল করি আমরা টিম র্যাপের পেজ পাবো, সেখানে গেলে প্রতি টিমের টিম র্যাপদের লিস্টিং দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে গুড ফাস্ট বাগ। আমরা যারা কোরে কন্ট্রিবিউট করতে চাই, কোরে যেগুলো খুবই ইজি টিকেট সেগুলোকে বলা হয় গুড ফাস্ট বাগস। হ্যাঁ, এটা হচ্ছে কি যে এটা কি নিউ কন্ট্রিবিউটরদের জন্য রাখা, যারা এক্সপার্ট কন্ট্রিবিউটর তারা আসলে এগুলো ধরে না, ঠিক আছে, এগুলো রাখা হয় যারা খুব নিউ এবং তারা খুব ইজিলি এটা করতে পারবে তাদের জন্য। ঠিক আছে, আমরা সময় খুব শেষ, তাড়াতাড়ি যাই। আরেকটা হচ্ছে নন কোডিং কন্ট্রিবিউশন, এটা হচ্ছে আমরা মানে আমার যে কোড জানতে হবে তা না, আমি কোডিং ছাড়াও কন্ট্রিবিউট করতে পারি, সেহেতু আমি ডিজাইনে ফিডব্যাক দিতে পারি। আমি বললাম কি যে ভাই এর ডিজাইন তো ভালো হয় নাই, হ্যাঁ, ডিজাইনের বাটনটা একটু বড় করে দেন, এটা একটা ফিডব্যাক, ঠিক আছে, এটা আমরা ডিজাইন টিমকে দিতে পারি। ডকুমেন্টেশন টিমে আমরা বলতে পারি যে ভাই এখানে আপনি যে লাইনটা লিখছেন এটা তো আমি বুঝেই না, মানে এটা কঠিন হয়ে গেছে আর একটু ইজি করে দেন কথাটা, এটা একটা ফিডব্যাক। হ্যাঁ, বা আমি একটা ভুল পাইলাম, ইংলিশে ভুল আছে, এটা বের করে দেবো একটা কন্ট্রিবিউশন। হ্যাঁ, ডকুমেন্টেশন, অথবা আমি যদি এক্সপার্ট হই আমি একটা তাদের একটা পেজ বানাই দিলাম, কন্টেন্ট দিলাম, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে টেস্টিং, আমরা আমরা যেমন আমাদের কোম্পানি জবে
টেস্ট করি কোন একটা ফিচার ডান হওয়ার পর। সেম ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেম, এখানে টেস্ট করার অপশন আছে, আমরা টেস্টিং করে কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে কমিউনিটি বিল্ড করা, আমরা ওয়ার্ডপ্রেস এর কথাবার্তা কমিউনিটিতে ছড়ানো, আমরা যখন ওয়ার্কশপ নিচ্ছি এটাও একটা বিল্ডিং কমিউনিটির অংশ। হ্যাঁ, এইভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপাতত এতটুকুই আমার টপিক, সো অনেক বেশি টাইম নিয়ে নিলাম। আমার এন্ড থেকে এতটুকুই, নেক্সট মহিউল ভাই কিছু বলতে পারেন? জি ভাইয়া, তো আমরা তো আসলে অনেক কিছু শুনলাম, পাশাপাশি আপনার যে আমাদেরকে যে গাইডলাইন দিলেন, আমরা হয়তো কিউএন সেশনে চলে যাব। তো এর আগে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে নতুন যারা জয়েন করে তাদের জন্য তো আসলে স্টার্ট করাটা একটু কঠিন হয়ে যায়। তো আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, এখন মূলত হচ্ছে মেইন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস স্ল্যাক। হ্যাঁ, স্ল্যাকটা হচ্ছে মেইন, তাদের মেইন কমিউনিকেশন সেখানেই হয়। আমি যদি ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন করি, মনে হবে কি আমি একদম ওয়ার্ডপ্রেস টিমে জয়েন করে ফেলছি। হ্যাঁ, একদম অটোমেটিক জয়েন করলে যা, অটোমেটিক তো একটা পেড পেড জিনিস। ওপেন সোর্স হচ্ছে কি ওয়ার্ডপ্রেস এর স্ল্যাকে জয়েন করা, সেখানে সবাই আছে। হ্যাঁ, জি ওয়ার্ডপ্রেস এর যত বড় বড় ডেভেলপার সবাই আছে। স্ল্যাকে জয়েন করি, 1 মাস দেখি বিভিন্ন জিনিস কি হয় না হয়, পুষণ করতে পারলে ভালো। আমি যদি একটু দেখতে থাকি টিম গুলা, টিমের মিটিং যদি আমি জয়েন করি, অ্যাটলিস্ট 2টা মিটিং যদি জয়েন করি প্রতি উইকে বা 2 সপ্তাহ পর পর মিটিং হয়, আমি যদি 1 মাস শুধু দেখি আর অবজার্ভ করা তো খুব ইজি। হ্যাঁ, সবাই করতে পারে, আর ইংলিশ জানতে হবে তা নাই, আমি রিডিং করতে পারলে হলো। যদি 1 মাস অবজার্ভ করি তাহলে মোটামুটি অনেক কিছু শেখা হয়, তারপর থেকে আশা করা যায় ভালো কন্ট্রিবিউট করা যাবে। আর হচ্ছে শুধু যে কোরে করতে হবে তা না, কোর ছাড়া তো অনেক কিছু আছে, সবগুলো চ্যানেল জয়েন করি, মিটিং গুলো দেখি, ডিসকাস করি, যে কোনো সমস্যা হলে কুশন করি মিটিং এ। হ্যাঁ, তারা খুব সবাই হেল্পফুল, সবাই হেল্প করবে যে কোনো বিষয় নিয়ে। আশা করি এভাবে আমরা অ্যাটলিস্ট শুরু করতে পারবো। হ্যাঁ, এই জি জি, আর হ্যাঁ, নতুন হিসেবে যারা আপনার জয়েন করবে আর কি, তাদের আপনার কিছু কি কি পরামর্শ দিবেন যে আসলে কোন টিমে কাজ করলে নতুনদের জন্য সুবিধা হবে, কিংবা আপনার কোড বেস কিংবা নন কোড বেস কোনটাতে আসলে জয়েন করাটা ভালো হবে? আরেকটা জিনিস একটু ছোট করে দিয়া, আমাদের লার্ন ওয়ার্ডপ্রেস এর যে, আচ্ছা, লার্ন ওয়ার্ডপ্রেস এর ওয়ার্কশপ গুলা ওয়ার্ডপ্রেস.টিভি তে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ইউটিউব বলা যায়, তারা জি জি ইউটিউবে হোস্ট না করে তাদের নিজেদের প্ল্যাটফর্মে হোস্ট করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস.টিভি, সেখানে তারা কি করলো, সবগুলা ওয়ার্কশপ রেখে দিল। তো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একদম বাংলা রিসোর্স আমরা তৈরি করে ওইখানে আপলোড করি, আমরা চাইলে সেগুলো দেখতে পারি। আর কোর কন্ট্রিবিউশন তো আমি, যেমন আমার ফ্রেশ এক্সপিরিয়েন্স থেকে আমি 3টা ভিডিও বানাইছিলাম, ওইগুলো আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, সেটা আমার একদম শুরু, আমার শুরুতে কি কি স্ট্রাগল হয়েছে, দেন কিভাবে শিখতে পারছি, দেন সবকিছু শেয়ার করা হয়েছে। তাহলে আমরা যাদের খুব টাইম থাকে তারা এখানে শেয়ার করতে পারি। হ্যাঁ, 3টা ভিডিও, 3 ঘন্টার সময়, আর কন্ট্রিবিউট করতে চাইলে তো একটু সময় দিতেই হবে। হ্যাঁ, এটা গেল প্রথম জিনিস। দ্বিতীয়ত হচ্ছে mac.wordpress.org, এই পেজে গেলে শুরুতে একটা উইজার্ড থাকে। হ্যাঁ, আমরা যেমন বলি যে কুইক সেটআপ উইজার্ড, এই টাইপের ওই উইজার্ডে জি অনেকগুলো কোশ্চেন থাকে। হ্যাঁ, কি কার কি ইন্টারেস্ট, কে কি কাজ করি, সেগুলো নেক্সট নেক্সট দিয়ে বা আনসার দিলে দিলেও সবার শেষে বলে দেয় যে তুমি এই 5টা টিমে বা 3টা টিমের তুমি খুব ভালো করতে পারবা, এই টিম গুলাতে কাজ করতে পারো। হ্যাঁ, এমন কিছু রেজাল্ট দেখায় দেয়। ঠিক আছে, সেগুলো আমরা দেখতে পারি। আর আমরা যদি ডেভেলপার হই, কোড চ্যানেলে জয়েন করতে পারি, তারপর হচ্ছে আমরা অ্যাক্সেসিবিলিটিতে জয়েন করতে পারি। অ্যাক্সেসিবিলিটিতে জয়েন করলে কি হয়, আমাদের প্লাগইন, সব প্লাগইনে তো ফুললি অ্যাক্সেসিবল হইতে হয়, থিমের ক্ষেত্রে সেম। টিমে থাকলে আমরা এগুলো অনেক ইনফরমেশন পাই, হ্যাঁ, তাদের কথাবার্তা শুনলে অনেক কিছু শিখতে পারি। তারপর হচ্ছে ট্রেনিং টিম, যেটা ট্রেনিং টিমে প্রচুর রিসোর্স ক্রিয়েট করা হচ্ছে, হ্যাঁ, নিত্য নতুন রিসোর্স। তো ট্রেনিং টিমে থাকলে আমরা ওয়ার্কশপ গুলা জয়েন করতে পারি, দেখতে পারি, আমরা কুশন করতে পারি, সেটা আরেকটা ওয়ে। আর হচ্ছে কমিউনিটি টিম আমরা জয়েন করতে পারি। কমিউনিটি টিম কি করে, এখানে কোনো মানে আমার কোড জানতে হবে তা না, আমরা সবকিছু করতে পারি। কমিউনিটি টিমে জয়েন করলে আমরা নেটওয়ার্কিং বিল্ড হবে, আমরা নতুন নতুন মিট আপ জানতে পারবো। যেমন রিসেন্টলি আমাদের নারায়ণগঞ্জে মিট আপ ক্রিয়েট হয়েছে, আমরা চাইলে সেখানে জয়েন যেতে পারি। হ্যাঁ, তাদের সাথে পরিচিত হতে পারি। দেন ওয়াট, যেমন রিসেন্টলি শিলং, মেঘালয়ে একটা মিট আপ গ্রুপ হয়েছে,
আমরা খুব ঘুরতে চাইলে মেঘালয় যেতে পারি, সেখানে ওয়ার্ডপ্রেস কমিউনিটির সাথে দেখা করতে পারি, ঠিক আছে? এইভাবে বিভিন্ন কমিউনিটি থাকে, আমরা 20-25টা টিম আছে, তো আমরা যার যেখানে ইন্টারেস্ট, টিমের নাম দেখলে বোঝা যায়, আমরা যাই দেখি কি হয়, দেন ডিসাইড করতে পারি, ঠিক আছে, কোনটাতে করলে ভালো হবে। আর ভাই আর কোনো কোশ্চেন? হ্যাঁ, আর আপনার যারা নতুন হিসেবে আপনার কন্ট্রিবিউট করতে চায় পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, এখন এটা আসলে এইভাবে ওপেনলি বলে না, বা ওইভাবে কি বলে যে হাইলি এনকারেজ না, তারপরে বলি যে বেজ সিস্টেমটা হচ্ছে যে এটা একটা রিওয়ার্ড। হ্যাঁ, আমি একটা ওপেনলি না বলারও কিছু নাই, আমি একটা কন্ট্রিবিউশন করলাম একটা টিমে, সেখানে কি করে আমাকে এটা রিওয়ার্ড স্বরূপ আমাকে একটা বেজ দেওয়া হয়, হ্যাঁ, যে তুমি সাকসেসফুলি কন্ট্রিবিউট করছো। তো বেজ একটা প্রোফাইলে থাকাও কিন্তু খুব ভালো, মানে এমন না যে এটা খুব ইজিলি পাওয়া যায়, হ্যাঁ, পাইতে খুব ইফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সো আমার প্রোফাইলে যদি জি 20টা বেস থাকে, তার মানে তো আমি অনেক কাজ করছি, অনেক কন্ট্রিবিউট করছি, দেন 20টা টিমের সাথে আমার জানাশোনা হয়েছে। হ্যাঁ, এটা একটা মানে যে কেউ দেখলে বুঝবে জি না সে তো খুব ভালো কাজ করছে, হ্যাঁ, এটা খুবই পজিটিভ দিক, এটা নেগেটিভলি নেওয়ার কোনো ওয়েই নাই। হ্যাঁ, এটা আমার মতে ইভেন এখন তো অনেক বড় বড় কোম্পানিতে বলেই দেয় যে তুমি যদি কোর কন্ট্রিবিউটর হও তাহলে তুমি প্রায়োরিটি পাবা। হ্যাঁ, এটা কোর কন্ট্রিবিউটর হলে আমার একটা বেস থাকে, কোর কন্ট্রিবিউটর বেস। হ্যাঁ, এখন আমার যেমন 20-22টার মতো বেস ছিল, আমার বেস দেখে ওয়ার্ড টিম ইউরোপে কি করলো, তারা আমাকে অ্যাপ্রুভাল করে স্পিকার হিসেবে অ্যাপ্রুভ করে ফেলছে। হ্যাঁ, মানে ব্যাকআপ স্পিকার। কেন হয়েছে হ্যাঁ ব্যাকআপটা, যে আমি আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, স্পিকিং এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য আমাকে তারা ব্যাকআপ স্পিকার হিসেবে নিছে। যদি আমার একটা এক্সপিরিয়েন্স থাকতো, যেমন ওয়ার্ডক্যাম্প সিলেট যদি এক্সপিরিয়েন্স থাকতো, দেন আমাকে একদম ফুল স্পিকার হিসেবে নিয়ে নিত। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ে। এখন যদি মহিবুল ভাই যদি ওয়ার্ডক্যাম্প ইউএসএ তে অ্যাপ্লাই করে স্পিকার হিসেবে, তার খুবই ভালো চান্স নেওয়ার, হয়তোবা ব্যাকআপ স্পিকার হিসেবে নিবে। কেন নিবে, যদি এক্সপিরিয়েন্স না থাকে। হ্যাঁ, এখন উনি যদি ঢাকা ওয়ার্ডক্যাম্প বা সিলেট ওয়ার্ডক্যাম্পে স্পিচ দেয়, তার কিন্তু খুব ভালো চান্স থাকে একদম স্পিকার হওয়া। আর ওয়ার্ডক্যাম্পে স্পিকার হওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সেখানে হ্যাঁ স্পিকার হ্যাঁ থাকে কতজন, 30-40 জন থাকে। ওয়ার্ডপ্রেস কমিউনিটির মানে ওয়ার্ডপ্রেস, যদি আমরা ওয়ার্ডক্যাম্প এশিয়ার কথা বলি, পুরা এশিয়ার 40 জন টপ লেভেলের ডেভেলপার বা ওয়ার্ডপ্রেসার্স, হ্যাঁ, তারা এখানে কথা বলে। সো এটা জি খুব মানে এটা খুব সহজ একটা ওয়ে না যে পাওয়া। হ্যাঁ, তো যেহেতু পাওয়া যায় ইজিলি, মানে কন্ট্রিবিউশনের মাধ্যমে পাওয়া যায়, তো এটা আসলে ডিসকারেজ করার কিছু নাই। হ্যাঁ, কন্ট্রিবিউশনের লসের কিছু নাই, এটা আমি এখনো বলি। এটা নিজের কাছেও মানে কোশ্চেনটা আসে বারবার যে ফ্রিতে কাজ কেন করতেছি, আলটিমেটলি কিন্তু লস হইতেছে না। হ্যাঁ, ফ্রিতে আমি এটা না জি করে হয়তো ফেসবুকিং করতাম, তো ফ্রিতে ফেসবুকিং কেন করতেছি? হ্যাঁ, আমি তো এখানে ডেইলি 7-8 ঘন্টা সময় দিতেছি, আমি যদি ডেইলি 30 মিনিট ওয়ার্ডপ্রেসে সময় দিই, অনেক অনেক আগাইতে পারি। হ্যাঁ, আমাদের ফয়সাল ভাই বলল যে ডেইলি 30 মিনিট করে উনি ট্রান্সলেশনে সময় দিছে, এখন কি হলো, উনি জিটি হয়ে গেল। হ্যাঁ, আমরা বাংলাদেশে 5 জনের মধ্যে জিটিএ একজন হইল হয়ে গেল, ঠিক আছে? তো এগুলো হওয়ার কিন্তু নাম ডাক হয়। হ্যাঁ, আর অন্যরা কিন্তু হয় নাই, আমি যত ভালো ডেভেলপারই হই না কেন, মানে লুকাই থাকে তো লাভ নাই। আমরা যদি এগুলো শেয়ার করি, আমি না পারলেও যদি শেয়ার করতে চাই, এটাও কিন্তু প্লাস পয়েন্ট, ঠিক আছে? আমি যা পারি তাই শেয়ার করতেছি, এটা হচ্ছে কমিউনিটি বিল্ড করা, শিখানো, শিখা। হ্যাঁ, সবই আসলে এই কন্ট্রিবিউশন মাধ্যমেই হয়। তো এগুলো আমি এনকারেজ করি, সবসময় এনকারেজ করি, এটা সবাই আসি কাজ করি, এগুলো আসলে লসের কিছু নাই, এই হচ্ছে কথা। আচ্ছা, আমি আর কিছু? পার্টিসিপেন্ট, হ্যাঁ হ্যাঁ পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে হয়তো বা একটু টাইম দেব, যে ওনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে, আমরা অলরেডি টাইম ওভার, তারপরে ওনাদের কোয়েশ্চেন না থাকলে আমরা হয়তো বা ক্লোজ করে দিব আর কি আজকে। আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিই। হুম, স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাইদের কোনো রাতে কোশ্চেন ভাই থাকলে কোশ্চেন করতে পারেন। অনুরোধ জামান ভাই, আপনারা কিছু বলতে হ্যাঁ চাইলে বলতে পারেন। ভাই, হচ্ছে কার আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো গতদিন আপনি আমাকে হেল্প করছিলেন যে ট্রান্সলেশন কিভাবে ওয়ার্ড লার্ন ওয়ার্ড কিছু পোস্ট করতে হয় মনে আছে কি? আচ্ছা, তো ওটি পোস্ট করার পরে সামহাও কোনো কারণে যদি এরকম হয় যে একটা লাইন বা একটা শব্দ দেখা যাচ্ছে কি যে আমার মানে ভুল হয়েছে,
সেক্ষেত্রে ওইটা আমি এডিট করে যদি আবার সাবমিট দিচ্ছি, তখন কিন্তু ওটা আমাকে আর নিচ্ছে না, প্রথমবার যেটা দিচ্ছি সেটাই নাই। এটা কিভাবে ইয়ে করবো? আপনার লার্ন ওয়ার্ডপ্রেসে? হ্যাঁ, লার্ন ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল থেকে যে আমি হচ্ছে তার হ্যালো, কি ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। লার্ন এটা ওয়ার্ডপ্রেস এর? সম্ভবত আপনার ইউজার রোলের জন্য, তো আপনার ইউ হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনার ইউজার রোলটা আপনার এটার জন্য হয় না, তো আমি আপনাকে ইউজার রোলটা চেঞ্জ করে দিব না, তাহলে আপনি আবার সাবমিট এটা করতে হচ্ছে যে, পারবেন, অথবা আপনি সেভ করতে পারবেন, পাবলিশ করতে পারবেন না আর কি। জি ভাই। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনি বলছিলেন আমাকে জি ভাই যে বলেন। ওইটা হচ্ছে কার, এই যে টিউটোরিয়ালস এ ওটা দিতে, তো আপনি একটা গাইডলাইন দিছিলেন, তো ওইখান থেকে আমি হচ্ছে কার ওটা দেখে যখন আমি একটা, ওরা সম্ভবত ফরম্যাট দেয় হচ্ছে কার যেটা দেয় সেটা টিটিএমএল নামের একটা ইয়ে দেয় আর কি, টেক্সট ফরম্যাট দেয় ভিডিও থেকে ওই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে, হ্যাঁ হ্যাঁ তো ওইটা আমি নামিয়ে নিয়ে ওই নির্দেশনা অনুযায়ী হচ্ছে কার টিএক্সটি করে নিছি, তো ওর ভিতরে মানে অনেকগুলো হচ্ছে পিটিএক শো করতেছে প্রত্যেকটা লাইন বা লাইনের অর্ধেক লাইনে, তো সেই ক্ষেত্রে আমার যে টেক্সট আছে সবগুলোই আছে এর ভিতরে, তো আমার প্রশ্নটা হচ্ছে কি আমি কি এবার হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইনই করব, নাকি আমি হচ্ছে কার আমার যে কয়টা প্যারা আছে সে কয়টা প্যারা আমি পির মধ্যে দিয়ে সে অনুযায়ী আমি ট্রান্সলেশনটা করে দেবো? না না, আপনার লাইন বাই লাইন করতে হবে আর কি, প্রত্যেকটা লাইনেই পি ট্যাগ এর ভিতরে হবে, এবং যখন আপনি নেক্সট লাইনে যাবেন তখন ওই জাস্ট আপনি যে টেক্সটটা থাকবে আর কি, ইংলিশ টেক্সটটা আপনার বাংলার সাথে রিপ্লেস করে দিবেন, আর ট্যাগ কিংবা অন্যান্য যে ইয়েগুলো থাকবে এগুলোতে হাত দেওয়া যাবে না আর কি। আচ্ছা আচ্ছা, আর ওইটার যেটার হচ্ছে কার আমি দেখলাম যে একদম মানে ভিডিওর যে টাইটেল যেটা সেটা এই এক্সএমএল এর মধ্যে আসেনি আর কি, তারপর থেকে আসছে হ্যালো এভরিওয়ান ইন দিস ভিডিও আই উইল শো, এখান থেকে আসতেছে, ওইটা লাগতেছে না জি জি তাহলে? আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ত তো ওই জন্য হ্যাঁ এটা করতে পারতেছি জি না, জি এটা করে আমি সাবমিট হ্যাঁ দিয়ে হ্যাঁ দিবো না। থ্যাংক ইউ ভাই। জি জি ইনশাল্লাহ সমস্যা নেই। তো রবিন ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার, ধরেন আপনি যেমন বাক্স ক্লাব লিড করতেছেন, তো সেম ভাবে আমরা যদি লিড করতে চাই আর কি, লিড করার জন্য আসলে কি পাথ ফলো করতে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে প্রতি রিলিজের আগেই ইয়া করা হয়, কি বলা হয়, কল করা হয়। হ্যাঁ, কন্ট্রিবিউটরদের জন্য একটা পোস্ট করা হয় পিটুতে, wordpress.org যে মেক ওয়ার্ডপ্রেস কোর টিমের ওয়েবসাইটে একটা পোস্ট করা হয় যে আমাদের নেক্সট রিলিজে কারা কারা কন্ট্রিবিউট করতে চাও, হ্যাঁ, রিলিজ লিড হিসাবে। ঠিক আছে, বলছে কি যে mac.wordpress.org/কোর, সেখানে একটু খেয়াল রাখলেই হবে যে নেক্সট হ্যাঁ হ্যাঁ রিলিজ কবে এবং সেটা রিলিজ লিডদের কল কোথায় হয়। সেই পোস্টে যদি আমরা কমেন্ট করি যে আমরা ইন্টারেস্টেড, হ্যাঁ, কোন টিমে কাজ জি করতে চাই, দেন আমরা কিন্তু যে শুরুতেই তো লিড দেওয়া যাবে না, কো লিড হিসাবে কাজ করা যেতে পারে। হ্যাঁ, আর হচ্ছে এগুলো অ্যাপ্রুভাল কিন্তু একদম, কি বলে, আচ্ছা যে আচ্ছা ওয়ার্ডপ্রেসের যারা লিডারশিপ থাকে, হ্যাঁ, লিডার মানে যারা লিড পজিশন, যে জোসেফ বা ম্যাট, তাদের হ্যাঁ এন্ড হ্যাঁ থেকে একদম এগুলো অ্যাপ্রুভাল আসে। তো সেটা তো আসলে একটু টাফ, মানে একটু নন ফেস না হলে টাফ। হ্যাঁ, তো যেমন আমি যেমন শুরুতে জি জি হ্যাঁ ট্রায়াজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ট্রায়াজ কিন্তু দেয় নাই, দিছে কি টেস্ট দিছে। টেস্টটা কেন দিছে, যে টেস্টটা আসলে ইজি, নিউ হ্যাঁ হ্যাঁ কামারদের জন্য ইজি। আমি 6.2 তে টেস্ট টিমে ছিলাম হ্যাঁ হ্যাঁ টেস্টের লিড হিসাবে, দেন আমি 4 রিলিজ পর, মানে অলমোস্ট 1 বছর পর এসে ট্রায়াজের জন্য অ্যাপ্লাই করলাম, এখন আবার অ্যাপ্রুভ করে দিছে। হ্যাঁ, তো সেই জন্য একটু যে তারা কি জি বলে একটু জি বিশ্বাসের দরকার হয়, হ্যাঁ, ট্রাস্টের দরকার হয় যে আমি তাকে লিড বানাতেছি সে ঠিকঠাক মতো করবে কিনা, অথবা সে রিলিজ লিড হওয়ার পর গায়েব হয়ে যায় কিনা। হ্যাঁ, তো এগুলা দেখে হ্যাঁ হ্যাঁ একটু, মানে আমি এক মিটিং এ আছি আরেক মিটিং এ নাই, তাহলে কিন্তু হইলো না। সো অ্যাটলিস্ট আশা করা হ্যাঁ যায় হ্যাঁ এইভাবে একটু নন নন ফেস হইলে আর একটু ট্রাস্ট ওরতি হইলে এগুলা তারা অ্যাপ্রুভ করে দেয়। হ্যাঁ, আশা করি পোস্টটা কমেন্ট করেন, দেখা যাক কি হয়, যারা মানে ভালো পজিশনে থাকে ডেডিকেশনটা, তাদের তো। ডেডিকেশনটা ইয়ে করতে হবে আর কি, যে
হ্যাঁ, যে আপনি এভাবে যে এভাবে শুরু ডেডিকেটেড করা এটা যায়। প্রুফ করতে পারলে আপনাকে সব দিবে আর কি, এই আর কি। তো আমাদের তো অলরেডি টাইম ওভার 15 মিনিট, এবং তো আমরা আরেকটা জিনিস হচ্ছে, যারা লিড হয় তাদের ছবি কিন্তু মানে জি ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের যে আমরা পেজ থাকে কি বলে, আপডেট হবার পর যেখানে যায় অ্যাবাউট পেজ, ওই পেজে গেলে শুরুতেই 20 জনের হ্যাঁ ছবি থাকে, ম্যাটের ছবি থাকে, হ্যাঁ জোসেফের ছবি থাকে, সবার বড় বড় ডেভেলপারের ছবি থাকে সেখানে, বাংলাদেশ থেকেও থাকে মাঝে মাঝে, একজন দুজন করে থাকে। তো রিলিজ লিডের জন্য সবাই ট্রাই করলে সেখানে ছবি আসবে, সব ওয়েবসাইটে তাদের ছবি দেখা যাবে, এগুলা আস্তে আস্তে হবে আর কি, আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, আমরা হয়তো ক্লোজ করে দিতে পারি। জি জি আর জি কারো এন জি থেকে কোনো কোশ্চেন আমিও আছে? আপনার এটা খেয়াল করি। আপনি চয়ন ভাই, চয়ন ভাই, হ্যাঁ, আচ্ছা, আমরা 2 মিনিট সময় আছে, 2 মিনিটে কোনো কোশ্চেন থাকলে করতে পারি। দেন আমরা মহিবুল ভাইয়ের সম্ভবত খুব নেটের সমস্যা হয়েছে, আমি আসছি। জি ভাইয়া আমার নেট সম্ভবত চলে গিয়েছিল আর কি। হ্যাঁ, আমরা আর আচ্ছা কারো আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, তারপরে আমরা হয়তো ক্লোজ করে দিব আর কি। হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতেছি। অডিও ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শিওর, বলুন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আপনাদের মতো ডেভেলপার না, আমি জাস্ট হচ্ছে এই যে বিল্ডার দিয়ে কাজ করি, ঠিক আছে? এখন যদিও আমি এখানে মানে লিগ্যাল কিনা জয়েন করি আমি জানি না, একটা কোয়েশ্চেন আর কি, কোয়েশ্চেন শিওর, করবো। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, আমি এখন হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হচ্ছে অনেকে হচ্ছে থিম ডেভেলপার, আরেকজন হচ্ছে প্লাগইন ডেভেলপার, তাই না? দুই দুই টাইপের থাকে। আপনারা মূলত কি নিয়ে কাজ করেন, প্লাগইন ডেভেলপমেন্ট নাকি থিম ডেভেলপমেন্ট, এটা বুঝতেছি না আর কি। আচ্ছা, আমি এমনিতে প্রফেশনালি প্লাগইন ডেভেলপমেন্ট করি, তার আগে তো অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট 10 বছর ধরে কাজ করি। হ্যাঁ, থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করছি, থিম ওয়ার্ড যেতে থিম থিম দিয়েছিলাম। হ্যাঁ, মেনলি এখন হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টে কাজ করি। মেবিল ভাই বলছেন, আচ্ছা, মানে মেইন ওয়ার্ডপ্রেস এর মেইন ডেভেলপার হতে গেলে মানে কি আচ্ছা শিখতে হবে, ওইটা বুঝতেছি না। প্লাগ ইন ডেভেলপমেন্ট নাকি থিম ডেভেলপমেন্ট, যদিও আমি এটাতে নতুন, আমি জানি না, আমাকে যদি একটু মানে এটাতে আইডিয়া দিতেন তাহলে ভালো হতো। মেন তো হচ্ছে আপনারা বিল্ড, যারা বিল্ডার ইউজ করেন, হ্যাঁ, মেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কনসেপ্ট গুলা ক্লিয়ার হ্যাঁ হওয়া, দেন ওয়ার্ডপ্রেস এর থিম কিভাবে কাজ করে সেগুলা, থিম বানানো তো পরের কাজ। হ্যাঁ, হুম থিম হুম যারা বানায় আমরা আগে শিখতে হয় থিমটা কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, প্লাগইন তো তার উপরে, ওয়ার্ডপ্রেস এর মেন হচ্ছে আচ্ছা কি একটা থিম থাকে। হ্যাঁ, প্লাগইন থাকতে হবে তা না, ঠিক আছে, প্লাগইন কিন্তু জিরো প্লাগইন হতে পারে, কিন্তু ওয়ার্ডপ্রেস এর থিম থাকে, ঠিক হুম আছে, হুম থিম আপনার বানাইতে হবে তাও না, ঠিক আছে, থিম অলরেডি বানানো আছে, আপনি যদি শিখেন কিভাবে থিমটা ইউজ করতে হয়, ঠিক আছে, থিম ইউজ করা হুম শিখেন, হুম দেন হুম আপনি একটা ওয়েবসাইট বানান। ওয়েবসাইট থিম কেন বানায়, থিম বানায় যেন আমরা থিমটা ইউজ করে ওয়েবসাইট বানাইতে পারি। আপনি আপনার নিজের নিজের জন্য ওয়েবসাইট বানান, বানাইতে গেলে শিখতে পারবেন অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক অলরেডি আছে। 200 ক্লায়েন্টের সাথে কাজ করছি, ওইটা সমস্যা নাই, বেসিক হ্যাঁ, বিষয় আমি জানি। এখন মানে দেন আরেকটা আপনি জিনিস জানতে চাচ্ছি, দেন আপনি থিম ডেভেলপমেন্ট করে ট্রাই করতে পারেন, ঠিক আছে, যে থিম থিমের জন্য কি কি পেজ রিকোয়ার্ড, হ্যাঁ, কোন কোন পেজ গুলো লাগে, পেজ ডট পিএইচপি, তারপর সিঙ্গেল ডট পিএইচপি, থিমের টেমপ্লেট হায়ারার্কি সম্পর্কে আপনি শিখতে পারেন, এগুলা যদি আপনার আচ্ছা এক্সপার্ট হয়ে যান, দেন আপনি যে প্লাগইন আগাতে পারেন। হ্যাঁ, কিভাবে প্লাগইন বানায়, প্লাগইন কি করে, থিমের না, প্লাগইন তো ওয়ার্ডপ্রেস এর ফাংশনালিটি এক্সটেন্ড করে, ঠিক আছে, হুম ওইটা অন্য জিনিস। প্লাগইন ডেভেলপমেন্ট করতে গেলে আপনার ওয়ার্ডপ্রেস কোর স্ট্রাকচার গুলা জানতে হয়, হ্যাঁ, কোরে কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস এর হুক গুলা জানতে হয়, অ্যাকশন হুক, ফিল্টার হুক, এগুলা জানতে হয় আর কি, অথবা এক্সিস্টিং কোনো প্লাগ ইন আপনি
কন্ট্রিবিউট করতে পারেন, দেখতে পারেন, নিজের জন্য শিখতে পারেন, হ্যাঁ, কাজ করে করে এক্সটেন্ড করা। যেমন আপনি যদি বুঝতে পারছি। যেমন এলিমেন্টাল ড্যাশবোর্ড দিয়ে আপনি একটা কন্টেন্ট অ্যাড করবেন, সেটা যদি করা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার শেখা হয়, হ্যাঁ, এইভাবে আর কি। এক্সিস্টিং প্লাগইন আপনি কন্ট্রিবিউট করেন বা আচ্ছা, তা শেখার জন্য আপনি কোড করেন, দেখেন কেন হইতেছে না, দেন কুশন করেন, এভাবে শিখেন, দেন আপনি নিজে প্লাগইন বানানো ট্রাই করতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট গাইড আছে, সেগুলো ফলো করতে পারেন, একদম সিম্পল প্লাগইন বানাতে পারেন, হুম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, হ্যাঁ, এমন কিছু। অথবা থিমে তো অনেক কিছু করতে হয়, হ্যাঁ, থিম বানানোর জন্য আপনি একটু দেখেন হুম বেসিক একটা থিম কিভাবে বানানো যায়, জাস্ট style.css দিয়ে একটা থিম বানাতে পারেন, সেগুলো দেখেন, আস্তে আস্তে আগান, এভাবে শেখা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে মানে পিএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ধারণা রাখতে হবে, পিএসপি আর ডেটাবেজ নিয়ে ধারণা রাখতে হবে, তারপর হচ্ছে থিম ডেভেলপমেন্ট, তাই না? এগুলা এগুলো তারপর ধারণা বলতে আসলে আপনি শিখে তো আর শিখা হয় না, মানে আপনি একদম মুখস্থ করে নামতে হুম পারবেন না, কাজ করতে করতে শিখা হয়, হ্যাঁ, লোকজনের তো ভুল ধারণা যে আগে থেকে শিখতে হয়, আচ্ছা কাজ না করলে শিখা হয় না, ঠিক আছে। পিএসপি এত কঠিন কিছু না যে আপনার 2 মাস 3 মাস ধরে শিখতে হবে, ঠিক আছে। এগুলা খুব মানে নর্মাল ইংলিশ, হ্যাঁ, যারা রিড করতে পারে তারা এগুলো শিখতে পারে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর ঠিক কারো আছে কোনো ভাইয়া, থ্যাংক ইউ। কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই। তো আমাদের যেহেতু অলরেডি আপনার টাইম ওভার, 10:30টার কাছাকাছি বাজে আর কি, তো আমি আজকের ইভেন্টটি এখানে ক্লোজ করে দিব। এবং ধন্যবাদ নাজমুল হাসান রবিন ভাইকে আমাদের এই সুন্দর ইভেন্টটিতে জয়েন করার জন্য। এবং আমার জানা মতে বাংলাদেশে প্রায় টপ ধরেন 2-3 কন্ট্রিবিউটরের ভিতরে রবিন ভাই একজন। তো থ্যাংকস অলসো ফর মেকিং আস প্রাউড, ফর বাংলাদেশি মেকিং আস প্রাউড। অ্যান্ড রবিন ভাইয়ের কারণে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেকেই পরিচিত হচ্ছি, যে বাংলাদেশ থেকেও ভালো ভালো ডেভেলপাররা আছে কিংবা কন্ট্রিবিউট করে। তো থ্যাংক ইউ আমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টপিক শেয়ার করার জন্য এবং আমাদেরকে গাইড করার জন্য কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। তো আমি ইভেন্টটি এখন ক্লোজ করে দিব। ধন্যবাদ সবাইকে থ্যাংক তাতে। ইউ।